Time is barely on our side. I don't want to... Namaskar. এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। ভালো লাগে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বা বিরতির পর আজ কিন্তু আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই এফসি বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্ট বেঙ্গল ক্লাব এবং এই ম্যাচে কিন্তু আগাগোড়া প্রাধান্য নিয়ে খেললেও ইস্ট বেঙ্গল কিন্তু বলতে গেলে একটা সময় আত্মঘাতী গোলে তারা 1-0 গোলে এগিয়ে গিয়েছিল 28 মিনিটের মাথায়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা যা দেখতে পেলাম 87 মিনিটের মাথায় মিতাই কিন্তু চেন্নাই এফসির হয়ে একটি গোল করে দেন এবং ম্যাচটি শেষ পর্যন্ত 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এই ম্যাচে একটা ব্যাপার ভালো লেগেছে যে চেন্নাইয়ের মাঠে অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমে ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম থেকেই তেড়ে ফিরে খেলতে শুরু করে। আজকের ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে ইস্ট বেঙ্গল দল, বেশ কয়েকটি এমন তারা সুযোগ তৈরি করেছিল সেখান থেকে কিন্তু গোল হলে হতে পারত। ইস্ট বেঙ্গলের ফুটবলাররা আজকে যথেষ্ট উদ্বৃত্ত বা বলতে গেলে উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছিল, তারা বলতে গেলে একটা সারাশি চাপে রয়েছে এই মুহূর্তে একের পর এক ম্যাচ হারার পর এবং লম্বা বিরতির পর তারা মাঠে নেমে একটা হোম ম্যাচের কিন্তু অ্যাডভান্টেজ তারা পায়নি। তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমেছিল এবং সেই অ্যাওয়ে ম্যাচেও কিন্তু যথেষ্ট ভালো খেলে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটি তারা 1-1 গোলে ড্র করলো এবং একটি মূল্যবান পয়েন্ট তারা কিন্তু সংগ্রহ করলো। এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে ভুলবেন না।